কপাল খারাপ, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছি না, বাবাটা স্ট্রোক করছে অসুস্থ, এখন মা মানুষের পাশে কাজ করে, এখন একা তো সম্ভব না, আচ্ছা যে আচ্ছা, আমার সারা জীবন পাশে থাকবে, তার সাথে সারা জীবন কাটাইতে চায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় হিজাব পরিহিত অবস্থায় আসছে একটি মেয়ে, আসলে জানার চেষ্টা করি কি বলতে চায় বা কি হয়েছে তার জীবনে, চলুন শুনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নীলা। নীলা আপু, কেমন আছেন আপনি? এটা আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তা কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? বাসায় আর্থিক সমস্যা, এর জন্য। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। এক ভাই এক বোন? আমি বড় আর ভাই আর ছোট। মা বাবা কি করে? বাবা অসুস্থ, আম্মু এই যে মানুষের বাসায় কাজ করে। বাবা অসুস্থ, আম্মু মানুষের বাসায় কাজ করে। আচ্ছা আচ্ছা, তাই যে ভিডিওর সামনে কে আসতে বলছে আপনাকে? আম্মু। আপনার আম্মু আসতে বলছে? মানে কিরকম লাগতেছে এখন আপনার কাছে? এই তো মোটামুটি। মোটামুটি? এদিকে না আসলে হতো না? না আসি তো, কষ্ট করে আসছি। বাবা অসুস্থ, ডিস্টার্ব করছে, পড়াশোনা করতে পারতেছি না। টাকা কোন ক্লাস পর্যন্ত পড়ছিলেন? এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, আর পড়াশোনা করতে পারলাম আর করতে পারেন নাই। পড়ালেখা শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? চাকরি করার ইচ্ছা ছিল। চাকরি করার ইচ্ছা ছিল? আচ্ছা আচ্ছা, তা কেমন ছিলেন পড়ালেখায়? এই তো ভালো ছিলাম, এখন আমার ইচ্ছা আছে আমি পড়াশোনা করবো, ভালো একটা চাকরি করবো। আচ্ছা আচ্ছা, আর বাবাটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আর এই যে ভিডিওর সামনে আসছেন, যে অসহায়ত্ব কথা বলতে আসছেন, মানে অনেকে হয়তো আপনার বান্ধবীরা দেখবে বা বন্ধুরা দেখবে, তারা কি কোনো কিছু খারাপ মনে করবে বা আপনার কাছে কি খারাপ লাগবে? করলে আর কি করার, কপাল খারাপ, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছি না, বাবাটা স্ট্রোক করছে অসুস্থ, এখন মা মানুষের পাশে কাজ করে, এখন একা তো সম্ভব না, যে আমার সারা জীবন পাশে থাকবে, তার সাথে সারা জীবন কাটাইতে চাই। পাঁচকে নামাজ রোজা পড়ি, কোরআন শিখ করি, পড়াশোনা করতে চাই, যে আমার পাশে থাকবে, তার সাথে আমি সারা জীবন কাটাইতে চাই। নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ পড়ি, কোরআন শিখ করি। নামাজ পড়েন, কোরআন শিখ পড়েন, তাই না? আচ্ছা আচ্ছা, তা কিরকম মানুষ হলে আসলে বিয়ে করবেন? কোনো চাকরিজীবী? পাশে পাশে তো একজন শ্রমিক বলেন, ভ্যানাল বলেন, অনেকেই পাশে থাকতে পারে, সহযোগিতা করতে পারে, কিন্তু বিয়ে করার জন্য তো প্রিপারেশন লাগে, সেটা কিরকম মানুষ চান? মনের একজন মনের মানুষ হবে, যে বয়স্ক সমস্যা নাই, কিন্তু আপনি একটা ইয়াং মেয়ে, বয়স্ক মানুষ কি আপনার সঙ্গে মানাবে? তার সমস্যা নাই, মানাবে। কেন মানাবে না? আপনার বান্ধবীরা বলবে কিরে তুই এরকম বুড়া বিয়ে টের বিয়ে করলি, এরকম তো বলবে না, তখন কষ্ট লাগবে না? না লাগবে, কষ্ট লাগবে না, তাই না? আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ? তো কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? একটু ফোন নাম্বার আছে, নাম্বার খোলা থাকে তো? হ্যাঁ, যাক নাম্বারটা খোলা রাখবেন, আর চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার। আর কেউ যদি খারাপ কথা বলে, খারাপ কথায় সায় দিবেন না। বিয়ে শাদী করতে চাইলে যেহেতু মা আছে, যোগাযোগ করায় বিয়ে শাদী করে সংসার করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।